তো যথারীতি আমরা যেভাবে পড়ছি সেই ধারাবাহিকতার সাথে মিল রেখে আমাদের আজকে ইউনিট থ্রি হচ্ছে পড়া হবে। এবং আমাদের যে ইউনিট থ্রি এর যে টাইটেল সেটা হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, তাই না? অর্থাৎ তোমার যে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ছবি এখানে আছে, তাই না? হাত ধোয়া বা এই যে পরিষ্কার করা বা এই যে ব্যায়াম করা। হ্যাঁ, তো আমরা আমাদের টেক্সটে চলে যাই। যথারীতি আমরা যেভাবে পড়ি আমাদের যে ইউনিট থ্রির যে লেসন ওয়ান, তাই না, সেটা হচ্ছে আমাদের যে টাইটেলটা দেওয়া আছে সেটা হচ্ছে হেলথ, অর্থাৎ স্বাস্থ্য, তাই না? তো এখানে আমাদের বেশ কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হিসেবে দেওয়া রয়েছে। সেটা হচ্ছে ডিজিজ, মানে হচ্ছে রোগ, তাই না? তো তারপরে বলা হচ্ছে যে এসেনশিয়াল, অর্থাৎ মানে অপরিহার্য। তারপরে দেওয়া আছে কনসেন্ট্রেট, অর্থাৎ কোনো কিছুতে মনোযোগ দেওয়া, বা পজিশন মানে মালিকানা, তাই না? তো কথা হচ্ছে আমরা এগুলোর একটু সিনোনিম দেখি। ডিজিজ মানে রোগ, এটার আমরা সিনোনিম বলবো যে ইনফেকশন, ম্যালাডি বা ইলনেস, তাই না? তারপর এসেনশিয়াল, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে প্রিকন্ডিশন বা ফান্ডামেন্টাল বা মাস্ট। আর কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, এটাকে আমরা যদি সিনোনিমে নিয়ে আসি তাহলে ফোকাস বা এস্টাবলিশ বা অ্যাটেন্ড। আর পজিশন মানে মালিকানা, এটার আমরা সিনোনিম বলবো যে ওনারশিপ বা অকুপেন্সি বা কলোনি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের টেক্সটে চলে যাচ্ছি। তো এখানে টেক্সটে যাওয়ার আগে এখানে হচ্ছে দুইটা প্রশ্ন করা আছে। বলছে যে হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস। হ্যাঁ, যে গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য আমাদের জন্য এসেনশিয়াল কেন? তাহলে আমরা এভাবে বলতে পারি যে গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড আ হ্যাপি লাইফ, তাই না? অর্থাৎ সুন্দর সুখী জীবন পরিচালনার জন্য গুড হেলথ আমাদের দরকার। আচ্ছা, তারপরে বলছে হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি। ফিজিক্যাল এক্সারসাইজ কেন দরকার? তাহলে আমরা বলতে পারবো যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, তাই না? অর্থাৎ কাজের জন্য, আমাদের শরীরকে ফিট রাখার জন্য আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ দরকার। তো এবার আমরা টেক্সট পড়ি। বলছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। হ্যাঁ, অর্থাৎ স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর এবং মনের একটা অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এই স্বাস্থ্য ভালো হতে পারে, খারাপ হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। ভালো স্বাস্থ্য মানে হচ্ছে স্বাস্থ্যবান শরীর, যেটা বিভিন্ন রোগ, মানে রোগ জীবাণু থেকে মুক্ত, বিভিন্ন রোগ থেকে মুক্ত। ইট ইজ এসেনশিয়াল ফর এভরি ওয়ান টু লিড আ হ্যাপি লাইফ, সুখী জীবন পরিচালনা করা এটা সবার জন্যই দরকার। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী না হই, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, তাহলে জীবনের কোনো কাজকর্মই হয়তো আমরা ভালোভাবে মনোযোগ দিতে পারবো না। আ প্রোভার্ব গোজ, একটা প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিন্স হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস, স্বাস্থ্য স্বর্ণের মতোই মূল্যবান এবং অন্যান্য সম্পত্তির মতোই। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের হয়তো অনেক সম্পদ থাকতেও পারে, বাট ইফ ইউ আর নট হেলদি, কিন্তু যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, তাহলে ওই সম্পদ আমরা উপভোগ করতে পারবো না। তো এখানে একটু সিনোনিম দেখে নেই, সেটা হচ্ছে কন্ডিশন মানে তো অবস্থা, এটার আমরা সিনোনিম বলবো পজিশন বা অ্যাকশন বা প্লাইট। হ্যাঁ, হ্যাপি মানে সুখী বা খুশি, এটার আমরা সিনোনিম বলতে পারবো চেয়ারফুল বা পিসফুল বা ডিলাইটেড, তাই না? প্রভাব মানে তো হচ্ছে যে প্রবাদ, এটার আমরা সিনোনিম বলবো ম্যাক্সিম বা অ্যাফোরিজম বা এপিগ্রাম। ভ্যালুয়েবল মানে মূল্যবান, তাই না? এটার আমরা সিনোনিম বলতে পারবো যে হচ্ছে তোমার কস্টলি বা এক্সপেন্সিভ বা ইউজফুল। তারপর বলছে টু কিপ আওয়ার সেলফ হেলদি, আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে গেলে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের কিছু জিনিস করতে হবে। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্স ডাইট, আমাদের সুষম খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, আমরা নিয়মিত ব্যায়াম করব,
টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, কাজের জন্য আমাদের বডিকে ফিট রাখার জন্য, উপযুক্ত রাখার জন্য আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে। দেয়ার ইজ এন ওল্ড সেইং, আবারও একটা প্রবাদ আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, তাই না? অর্থাৎ এটার মানে হচ্ছে ওই যে মানে বেশি আগে আগে ঘুমাইতে যাওয়া এবং ওদিকে ভোরবেলা সকাল সকাল ওঠা, এটা একজন মানুষকে হেলদি ওয়েলদি এবং ওয়াইজ করে তোলে, এটা আর কি, স্বাস্থ্যবান সম্পদশালী বা জ্ঞানী এইভাবে আর কি। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাই আমরা বেশি রাত জাগবো না। উই শুড গো টু বেড আর্লি এট নাইট, আমাদের খুব আগেই ঘুমাতে যাওয়া উচিত। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকালে খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য মনের শান্তি এটাও একটা শর্ত বা অবস্থা। বলছে সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, তাই জীবনের ছোটখাটো বিষয় নিয়ে খুব বেশি আমাদের চিন্তিত হওয়া চলবে না। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হচ্ছে যেটা দেখব যে হচ্ছে এখানে অবজেক্টিভ দেওয়া রয়েছে কিছু, তাই না, একটা টিক চিহ্ন, মাল্টিপল চয়েস যেটা, তো এটা আমরা একটু দেখে নিই। বলছে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ, স্বাস্থ্য হচ্ছে কিসের অবস্থা, সেটা হবে হয়তো সি নাম্বার, তাই না, অর্থাৎ আমাদের বডি এবং মাইন্ডের যে অবস্থা সি নাম্বারটা। তো এরপর বলছে আ হেলদি পার্সন ইজ ওয়ান হু, তাহলে এটা আমরা বুঝতেই পারছি যে এ নাম্বারটা হবে, তাই না, অর্থাৎ ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যে শারীরিকভাবে মানসিকভাবে ভালো, সেটাই হচ্ছে এ হেলদি লাইফ। তারপর বলছে উই নিড টু ইট, আমাদের খাবার প্রয়োজন, এজ এ ব্যালেন্সড ফুড, তাই না, সুষম খাবার। দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিনস, এটা রাত জাগার অর্থে ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা হচ্ছে এটার আমরা বলতে পারবো যে টু গো টু বেড লেট, অর্থাৎ একটু দেরিতে ঘুমাতে যাওয়া, তাই না, এটা। তো আর নেই প্রিয় শিক্ষার্থী, হচ্ছে এটাই আমাদের মোটামুটি আজকের লেসনের পড়াশোনা। তোমরা এই টেক্সটটা ভালো করে পড়বে এবং ওয়ার্ড মিনিংগুলো খাতায় বইতে লিখে ফেলবে এবং এগুলো বারবার রিভাইজ করবে। যদি কোনো ভিডিও মনে হয় যে আরেকবার দেখা দরকার, তুমি দেখে নিতে পারো, সেটার জন্য তোমার কনফিডেন্স লেভেল আরও বেশি ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এখানে রাখছি, আল্লাহ হাফেজ।